বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হল হলো মুক্ত পানীয় জলের প্রকল্প যার ফলে উপকৃত হবে ঘোজাডাঙ্গা সীমান্তের কয়েক হাজার মানুষ বহুদিনের প্রতীক্ষার অবসান উদ্বোধন হল মুক্ত জল প্রকল্প যার ফলে উপকৃত হবেন ঘোজাডাঙ্গা সীমান্তের বিএসএফ জওয়ান সহ গ্রামের বেশ কয়েক হাজার মানুষ বসিরহাটের এক নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম আর্সেনিক মুক্ত জলের সমস্যায় জেরবার হয়েছিলেন বাম আমলে বহুবার সরকারের কাছে আবেদন করেও কোনো সুরাহা হয়নি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আবারও জোরালো আবেদন ওঠে বর্তমান সরকার আর্সেনিক মুক্ত জল প্রকল্পের জন্য উদ্যোগী হয় অবশেষে চালু হলো সেই প্রকল্প ইতিমধ্যেই বহু মানুষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন এছাড়াও সব রকম পরিষেবা মানুষের করা আর্সেনিকে আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন বহু মানুষ দেরিতে হলেও সরকার পানীয় জলের সুরাহা করায় খুশি গ্রামবাসীরা কয়েক হাজার হাজার মানুষ আজকে যে হাসি মুখ আপনাদের এই যে জলের জন্য আমাদের পানি তার কিছু জল ছিল না ও পানীয় জলের জন্য মানুষ আজকে যে এই যে উদ্ভূত হচ্ছে খুব ভালো অনুষ্ঠান আজকে যে আজকে আমরা খুব আনন্দ আমাদের পঞ্চায়েতের মানুষ বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট